গেছে, আমার কোনোদিন টাকা পয়সা তো মা ওকে দিয়ে গেছে, তারপর আমার টাকাটা কারেন্টের বিল দিবো টাকা রাখছিলাম, সেই টাকাটা নেওয়ার জন্যে আমি সে টাকাটা চাইছি 10,000 টাকা কারেন্টে না, আমার আমার 15,000-16,000 টাকা আছে, বাড়িতে আছে আচ্ছা আমার চারতলা বাড়ি, আমি থাকি দোতলাতে, ছেলে থাকে তিনতলাতে, উপরে চারতলাতে আমার ঠাকুর মন্দির। বৃদ্ধ বাবাকে মাটিতে ফেলে মারধর, টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে ছেলে এবং ছেলের বউ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে দুর্গাচক থানায় হলদিয়া হাইস্কুল এলাকায়। আক্রান্ত বাবা মন্টু মিস্ত্রি বয়স 70 বছর, তার গুণধর ছেলে সঞ্জয় মিস্ত্রি তার বাবাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছেন, অভিযোগ হয়েছে থানায়। থানা এখন নীরব দর্শকের মতো দেখছে, অসহায় পিতা যাবে কোথায়? অভিযোগ জানিয়েছি, আমাদের একটা কাগজ দিয়েছি, কাগজটা দেখাতে পারি আপনাকে। অভিযোগ সেই দিন রাত্রে, তখন 11:30-12 এরকম হবে মনে হচ্ছে। না, কোনো এখন কোনো ব্যবস্থা করছে না, আমরা কোথায় যাবো এখন? আমার শ্বশুরকে কী করে বাঁচাবো আমরা? আমি চাই আমার সম্বন্ধে জেল জরিমানা কিছু না দরকার নেই, কিন্তু সুস্থ ব্যবস্থা চাই। হ্যাঁ, আমি বলছি নমানে আমি মমতা ব্যানার্জি যাবো। আমি মাসে মাসে যদি পুলিশ প্রশাসন সাংবাদিক কিছু না করতে পারে, আমি নমানেই যাবো, মাসে মাসের কাছে যাবো, আমি যে জানাবো মাসে মাসে কী করলে হবে। থানায় কেস নিচ্ছে, মানে কেস নিয়েছে, কিন্তু কোনো স্টেপ নেয়নি। আমি আমার বড় দানের বাড়িতে আছি, ডি বড়। না, আমার বাড়িতে আমি নেই, আমি এখন আমার জামাই বাড়িতে আছি। আমি এইখানে থাকি, আমি রেস্ট, ডাক্তার বলছে রেস্টে থাকতে কথা, বাড়িতে আমার কে দেখ, বাড়িতে থাকতে অসুবিধা হবে, আমার দেখাশোনা করার তো কেউ নেই, যদি আমার কোনো অসুবিধা হয়। অসুখ কে? আপনার বৌমা? ওরা বৌমা ছেলে কোনোদিন আমার আমার দিকে তাকায়নি, আমার ও রাগ। কেন এখন জানবো কী করে? ওদের আমি তো কোনো ক্ষতি করিনি, তবু আমার ওপর রাগ হয়েছে। আমার কোনোদিন টাকা পয়সা তো মা ওকে দিয়ে গেছে, তারপর আমার টাকাটা কারেন্টের বিল দিবো টাকা রাখছিলাম, সেই টাকাটা নেওয়ার জন্যে আমি সে টাকাটা চাইছি 10,000 টাকা কারেন্টে না, আমার আমার 15,000-16,000 টাকা আছে, বাড়িতে আছে। আচ্ছা, আমার চারতলা বাড়ি, আমি থাকি দোতলাতে, ছেলে থাকে তিনতলাতে, উপরে চারতলাতে আমার ঠাকুর মন্দির আছে।